আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো দেশ ও দেশের বাইরে থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, বরাবরের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে কিভাবে আপনারা অল্প খরচে স্বল্প ব্যয়ে 14টি কলম দিয়ে দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, 4টি বেডরুম, 3টি টয়লেট, 2টি বারান্দা, 1টি কিচেন দিয়ে অসাধারণ চমৎকার একটি বাড়ি নির্মাণ করবেন। তো বন্ধুরা, এখন পর্যন্ত এই বাড়িটিতে দেখতে পাচ্ছেন 14টি কলম দাঁড় করানো পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে, এই বাড়িটি ড্রয়িং প্ল্যানটি কীভাবে করা হয়েছে, ইনশাল্লাহ একে একে আমি আপনাদের মাঝে ভিডিওর মধ্য দিয়ে উপস্থাপন করব। তো আশা করছি ভিডিওটি নাটানো সম্পূর্ণ দেখলে আপনারা এই বাড়ির সম্পর্কে একটি ধারণা বা একটি আইডিয়া নিতে পারবেন। তো বন্ধুরা, চলুন প্রথমে আমরা ড্রয়িংটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিতভাবে আপনাদের মাঝে আলোচনা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের এই বাড়িটির ড্রয়িং। আপনারা ড্রয়িং প্ল্যানটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো এই বাড়িটির মূল এরিয়া হচ্ছে 1406 স্কোয়ার ফিট, অর্থাৎ দৈর্ঘ্য রাখা হয়েছে 37 ফিট, প্রস্থ রাখা হয়েছে 38 ফিট। টোটালি 1406 স্কোয়ার ফিট জায়গার মধ্যে পুরো বাড়িটি করা হয়েছে। এই বাড়িটিতে মোট 4টি বেডরুম রাখা হয়েছে দেখতে পাচ্ছেন। সামনে একটি কমন বেডরুম, একটি অ্যাটাচড বেডরুম। তো আমি আপনাদেরকে ইনশাল্লাহ একে একে উপস্থাপন করব, আশা করছি আপনারা ভিডিওটি না টেনে সাথেই থাকবেন। তো সামনের দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 14 ফিট 2 ইঞ্চি বাই 13 ফিট করে, একটি মাস্টার এবং একটি কমন বেডরুম। তারপরে দেখতে পাচ্ছেন সামনে দুটি ব্যালকনি রাখা হয়েছে 9 ফিট 8 ইঞ্চি বাই 3 ফিট 5 ইঞ্চি করে। তারপরে একটি ফোস্টের ডিজাইন রাখা হবে যেটা ছোটোখাটো করে করা হয়েছে 7 ফিট 3 ইঞ্চি বাই 5 ফিট করে। তারপরে ফোর্স দিয়ে প্রবেশ করলে আপনারা সিঁড়ির যে কেচি গেটটা আছে সেই গেটটা পেয়ে যাবেন। তো কেচি গেটটা পার হয়ে আপনারা যখন আটটু ভিতরে যাবেন তখন সিঁড়ির রুমটা দেখবেন। তো সিঁড়ির রুমটা সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 16 ফিট 4 ইঞ্চি করে। তারপরে দেখতে পাচ্ছেন যে সিঁড়ি দিয়ে প্রবেশ করলে আপনারা ডাইনিং রুমটি পেয়ে যাবেন। তো ডাইনিং রুমটির সাইজ রাখা হয়েছে 12 ফিট 4 ইঞ্চি বাই 13 ফিট করে। তারপরে পিছনের দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 15 ফিট করে, বেশ বড়সড় করেই রাখা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন যে একটি কিচেন রাখা হয়েছে 7 ফিট 11 ইঞ্চি বাই 6 ফিট করে। তারপরে দুপাশে দুটি কমন টয়লেট রাখা হয়েছে যার সাইজ আমরা রেখেছি 7 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট বাই 4 ফিট করে। তারপরে একটি মাস্টার টয়লেট হিসেবে ব্যবহার করা হবে ভিতরে, সেটিও আমরা 7 ফিট বাই 4 ফিট 2 ইঞ্চি করে রেখেছি। তো বন্ধুরা, আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার, অথবা আপনাদেরকে চাইলে আপনারা সরাসরি ফোনও করতে পারেন, ফোন করলেও আমরা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো। তো বন্ধুরা, চলুন আমরা সরাসরি দেখে আসি আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে এবং কোনটা সাইজ কত রাখা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত আমাদের বাড়িটি, যে বাড়িটির ড্রয়িং আমি আপনাদের মাঝে উপস্থাপন করেছি। তো আশা করছি আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নিতে পেরেছেন। তো এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাবো আমাদের বাড়িটিতে কীভাবে কী রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে, এবং ড্রয়িং দেখে দেখে আপনাদেরকে বলবো কোনটা সাইজ কত রাখা হয়েছে, এবং ইনশাল্লাহ ভিডিওর মধ্য দিয়েও দেখানোর চেষ্টা করব। তো তার আগে ছোট্ট একটি কথা বলে নিতে চাই, এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে দিবেন, যাতে করে পরবর্তী বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমাদের বাড়িটিতে মোট 14টি কলম দিয়ে পুরো বাড়িটি করা হচ্ছে। তা আপনারাও চাইলে 14টি কলম দিয়ে আপনাদের স্বপ্নের বাড়িটি নির্মাণ করতে পারেন খুবই অল্প খরচের মধ্যে। তো এখানে আমি আপনাদেরকে দেখানোর একটি বিষয় যে আমাদের মাঝখানে যে বিমগুলো দেখতে পাচ্ছেন সেখানে আমরা কোনো ঘাতনি করিনি। তো আমরা আসলে চারপাশে ঘাতনি করেছি 5 ইঞ্চি করে। তো আমি ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব। আর আমাদের সিঁড়িটা দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছেন যে এখানে ঢালাই করিনি, একটু ফাঁকা রেখেছি, তো রড বের করে রেখেছি। আমরা এই রডের সাথেই সিঁড়ির রডটা কানেকশন করে ইনশাল্লাহ আমরা সিঁড়িটা ঢালাই করব। তো ইনশাল্লাহ প্রথমে আমরা যেটা করব, প্রথমে আমরা এই বাড়ির ভিটিটা সমান করে তারপর আমরা প্রথমে ছাদটি ঢালাই করব, তারপরে আমরা ভিতরের কাজ আস্তে আস্তে শুরু করব ইনশাল্লাহ। তো বন্ধুরা,
আমাদের বাইরে যে দেখতে পাচ্ছেন যে কলমগুলো, সেই কলমগুলোর সাইজ আমরা 10 ইঞ্চি বা 10 ইঞ্চি করে রেখেছি এবং ভীমের সাইজটি আমরা 10 ইঞ্চি বা 12 ইঞ্চি করে রেখেছি। তো আমাদের উপরের ভীমের সাইজও 10 ইঞ্চি বা 12 ইঞ্চি করে রাখা হবে এবং আমাদের এই 14টি কলমের নিচে 14টি বেজ ঢালাই করা হয়েছে, যার সাইজ আমরা সামনের চার কোণা চারটি বেজ ঢালাই করেছি আমরা 3 ফিট বাই 2 ফিট করে। তারপরে আমরা মাঝখানের দুটি বেজ ঢালাই করেছি 2.5 ফিট বাই 2.5 ফিট করে। তারপরে আমরা সামনে এবং পিছনের বাকি যে বেজগুলো আছে সেগুলো আমরা 2 ফিট বা 2 ফিট করে ঢালাই করেছি। তো বন্ধুরা, এখন পর্যন্ত আমাদের এই বাড়িটি এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি উপস্থাপন করব। তো আমাদের এই বাড়িটির যে দরজার সাইজ রাখা হবে, সবগুলো দরজার সাইজ রাখা হবে 7 ফিট বা 3 ফিট করে এবং মেন দরজার সাইজ রাখা হবে 7 ফিট বা 5 ফিট করে। তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের বাড়িটির যে যতগুলো জানালা হবে সবগুলো জানালার সাইজ রাখা হবে 4 ফিট বা 4.5 ফিট করে। তারপরে আমাদের এই বাড়িটির সিঁড়ির ধাপ দেওয়া হবে 5 ইঞ্চি করে। তারপরে আমাদের এই বাড়িটির নিচের যে ভিটি ঢালাই করা হবে সেটি আমরা 3 ইঞ্চি করে ঢালাই করব এবং আমাদের উপরে ছাদটি ঢালাই করা হবে 4.5 ইঞ্চি থেকে 4 থেকে 4.5 ইঞ্চি করে ঢালাই করব। তো দেখতে পাচ্ছেন যে এই কলমের মধ্যে আমাদের 4টি বা 12 মিলিরর 4টি করে দেওয়া হয়েছে এবং সিঁড়ির পাশে কলমগুলোর মধ্যে আমরা 12 মিলিরর 6টি করে দিয়েছি। ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জুম দিয়ে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই বাড়ির কাজের ফিনিশিংটা খুব ভালো হয়েছে, কারণ হচ্ছে শাটারিং যারা করেছে তারা খুব ভালো করে শাটারিংটা করেছে। তো আপনারাও চেষ্টা করবেন দক্ষ একজন কন্ট্রাক্টর অথবা দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে আপনাদের স্বপ্নের বাড়িটি ড্রয়িং ডিজাইন করিয়ে নিতে। তো ড্রয়িং ডিজাইন করিয়ে নিলে আপনাদের দুটি উপকার হবে, একটি হচ্ছে ড্রয়িং অনুযায়ী কাজ করলে আপনাদের বাড়ির সৌন্দর্যটা নষ্ট হবে না, আরেকটি হচ্ছে যে আপনাদের যে বাজেট আছে আপনারা তো যে কোনো একটা বাজেট নিয়ে আপনাদের বাড়ির কাজে নামবেন, সেই বাজেট অনুযায়ী যদি আপনারা আপনাদের বাড়িটি কমপ্লিট করতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন দক্ষ একজন ইঞ্জিনিয়ার অথবা দক্ষ একজন কন্ট্রাক্টর দিয়ে বাড়ির ড্রয়িং ডিজাইনটি করাতে। তো তারা যখন ড্রয়িং ডিজাইনটি করবে তখন আপনার বাড়িটি কমপ্লিট করতে বাজেট অনুযায়ী আপনার বাড়িটি কমপ্লিট করতে চেষ্টা করবে। তো ইঞ্জিনিয়ার সাহেব যে খরচটা বলবে তার থেকে 2-1 লক্ষ টাকা বেশি রাখার চেষ্টা করবেন, যাতে করে কোনো সমস্যা পরবর্তীতে কোনো সমস্যা না হয়। তারপরে আমরাও ড্রয়িং ডিজাইন করে থাকি, আপনারা চাইলে আমাদেরকে দিয়েও ড্রয়িং ডিজাইন করাতে পারেন। আমরা সারা বাংলাদেশের যে কোনো স্থানে গিয়ে জায়গা দেখে তারপরে মাটি টেস্ট করেও আমরা ড্রয়িং ডিজাইন করে থাকি। তো আসলে আপনারা চাইলে আপনাদের আত্মীয় স্বজনের মধ্যে যদি কোনো ইঞ্জিনিয়ার থেকে আপনারা তাদেরকে দিয়েও ড্রয়িং ডিজাইন করাতে পারেন। তো বন্ধুরা, আমাদের বাড়িটি নিচের বেসের কাজ শেষ করে 14টি কলম দাঁড় করানো পর্যন্ত আমাদের খরচ হয়েছে 3,36,000 টাকা লেবার খরচ ছাড়া, এবং এ বাড়িটি পুরোপুরি টাইলস ইলেকট্রিশিয়ান সেন্টারি ছাড়া যদি আমরা কমপ্লিট করি তাহলে আমাদের লাগবে 13-14 লক্ষ টাকা। তো 13-14 লক্ষ টাকা হলে আপনারা কমিটি বাড়ি নির্মাণ করে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন।